হ্যালো বন্ধুরা, সাজিদিতা ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আমিও ভালো আছি। আমি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। দুদিন ধরে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তো বেশ ঠান্ডাটা একটুখানি আস্তে আস্তে একটু কমবে আশা আছে। তো বন্ধুরা, ছাদের মধ্যে উঠেছিলাম, ভীষণ উৎপাত করেছে হনুমানরা। এই যে সব দল এসছে একসঙ্গে, মানে প্রায় 20-25টা এসছে একসঙ্গে, বেশ উৎপাত করছে। ছোটো ছোটো ছানারাও আছে, গাছপালা কিছু ভাঙছে, এইসব করছে। তো ছাদে উঠেছিলাম। হ্যাঁ বন্ধুরা, কয়েকটি সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি আমার স্কিনটাকে কিভাবে যত্ন করি। তো বন্ধুরা, আমার স্কিন হলো অয়েলি, যার জন্যে আমার যে কোনো ক্রিম মাখাবার প্রয়োজন হয় না। আর সবসময় যখনই আমি সময় পাই, তো গালের মধ্যে আমি কিন্তু একটা খুব ভালো মাসাজ করি। তো মাসাজ করে থাকার জন্যে কি হচ্ছে, স্কিনটা খুব অয়েলি 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 ভাবটা থাকে না। আমি মাসাজ করার পরে জেন্টলি করে ঠান্ডা জল হোক কিংবা হালকা গুনগুনে জল হোক, ওটা দিয়ে ফেস ওয়াশ দিয়ে ওটাকে আমি রিমুভ করে দিই অয়েলটাকে, যার জন্য কি হচ্ছে ফেসটা আমার একদম ফ্রেশ থাকে। তো আমি মাসাজ যখন করি না বন্ধু, তখন বন্ধুরা তখন আমি এই গোয়াশা দিয়ে মাসাজ করি। স্পেশালি গোয়াশা দিয়ে মাসাজ করলে পরে না, স্কিনের মধ্যে রক্ত সঞ্চারগুলো খুব সুন্দর হয়, যার জন্যে স্কিনটা একদম গ্লো করে। আর এটা ফ্রি টাইম যখন আমি দুপুরবেলায় ফ্রি থাকি কিংবা রাতে শোয়ার আগে যখন আমি ফ্রি থাকি, তখনই গোয়াশা দিয়ে বেশ 10-15 মিনিট ভালো করে মাসাজ করে নিই, তো খুব সুন্দর স্কিনটা হয়ে যায়। আর এই স্কিনটা যখন মাসাজ করি, মাসাজ করার আগে আমি কোনো সিরাম টিরাম ইউজ করি না। আমি সিম্পলি একটুখানি অলিভ অয়েল হোক কিংবা অ্যালমন্ড অয়েল হোক বা নারকোল তেল হোক, যেটা হাতের সামনে থাকে সেটা দিয়েই আমি ভালো করে মাসাজটা করে নিই। এই মাসাজগুলো করাটা হচ্ছে একই নিয়মই, নিচ থেকে উপরে যেতে হবে। তো অনেক বন্ধুরাই বলবে যে গোয়াশা কোথায় পাবো, তো ন্যাচুরালি গোয়াশা হাতের সামনে তো পাওয়া যায় না, কোনো দোকানেও অনেক মুশকিলে পাওয়া যায়। তো তার জন্য হচ্ছে কি, সবথেকে বেস্ট হচ্ছে যে টাং ক্লিনার হয় না, সেই টাং ক্লিনার একটা নতুন দেখে নিয়ে খুবই সস্তাভাবে, ওইটা হার্ডলি 5-10 টাকায় পাওয়া যায়। তো ওইটা দিয়ে নিয়ে বেশ ভালো, যেটা একটু বেশি শার্প হবে না, সেটা দিয়ে ভালো করে একটু বেশি করে অয়েল গালের মধ্যে মাসাজ করার পরে টাং ক্লিনার দিয়ে খুব সুন্দর করে জেন্টলি পরিষ্কার করতে হবে। খুব বেশি তাড়াহুড়ো নয়, স্কিনের ব্যাপার তো সব সময় কিন্তু খুব জেন্টলি কাজ করতে হবে। তো এগুলো জাস্ট আপার সাইডে টানতে হবে স্ট্রোকগুলো। তো স্কিনটা দেখা যাচ্ছে যে পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে, তো পিঙ্কগুলো ভয় পাওয়ার কিছু নেই, রক্ত সঞ্চারগুলো বেশি করে হয় দেখে ওইটা স্কিনগুলো পিঙ্ক হয়ে যাচ্ছে। স্কিনটাকে ভালো করে ওয়াশ করার পরে আমি ফেস ওয়াশ দিয়েও একবার ভালো করে ওয়াশ করে এসেছি। আর ফেস ওয়াশ লাগাবার পরে যে কোনো আমি নিম ফেস ওয়াশ ইউজ করি, যার মধ্যে নিমযুক্ত থাকে সেগুলোই। তো ফেস ওয়াশ করার পরে বন্ধুরা একদম গাল একদম সফট হয়ে গিয়েছে, কোনো রকম কোনো ওর মধ্যে নোংরা বা এগুলো থাকে না, কেন কি ডেড সেল যেগুলো থাকে টাং ক্লিনার দিয়ে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। গোয়াশা দিয়ে মাসাজ করলে কি হয়, অয়েল দিয়ে খুব সুন্দর স্কিনের যত নোংরা থাকে সেগুলো বেরিয়ে যায়। তো টাং ক্লিনারও তাই, তো ওই জন্য যাদের কাছে গোয়াশা নেই তারা টাং ক্লিনার দিয়ে অবশ্যই করতে পারে, খুব সুন্দর স্কিন হবে। এই মাসাজটা রেগুলার করার কোনো প্রয়োজন নেই, একদিন দুদিন সপ্তাহে করলেই হবে, দুদিন হার্ডলি করলেই ঠিক আছে। কিন্তু বেশি করলে স্কিন যেটা হচ্ছে কাপড়ের মতন, যত বেশি আপনি ধোবেন ততই কিন্তু স্কিন খারাপ হবে। তো বন্ধুরা, নিজের স্কিনকে ভালো রাখার জন্য শুধু এইসব করলেই হবে না, ভালোভাবে খেতে হবে, ঘুমাতে হবে, জল খেতে হবে। বন্ধুরা, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, হেলদি মেন্টালি ফিজিক্যালি থাকতে হবে। তাছাড়া বন্ধুরা, নিজের জন্য একটুখানি সময় বার করে নিজের স্কিন কেয়ার, নিজের শরীরের রূপচর্চা, এগুলো সব কিছুই দরকার, তাই না বন্ধুরা? তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে আপনাদের সঙ্গে।